আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করছি আপনাদের আনন্দ দেওয়ার। শুনুন আমাদের নাটক ভ্যালেন্টাইন ডে। সকালবেলা ওই বসে বসে তুমি যখন সুদের টাকা হিসেব করছিলে। কি বললি? সুদের টাকার হিসেব করছিলাম? কে বলেছে তোকে সুদের টাকার কথা? কেন, সেদিনই তো মেশো তোমায় বলছিল সকালবেলা ঘুম থেকে উঠে লোকে একটু ঠাকুরের নাম করে, আর তুমি কিনা সকালবেলাতেই একেবারে সুদের হিসেব করতে বসলে। কি বলেনি? বলেছে, তাহলে তোর কি? আমার আবার কি, তুমি কথাটা তুললে তাই বললাম। আর এ কথাও বললে তোমার ওই সুদের টাকার কৌটোটা আমায় দেখিয়ে। এখানে তোর মাসির সুদের টাকা থাকে, এর তোরবি না। কি কৌটোটা তোকে দেখিয়ে দিয়েছে? দেখি ওটা ধরতে বারণ করলে। আচ্ছা, আমার লোকের পাল্লায় পড়েছি। ঘটে যদি একটু বুদ্ধি থাকে। একে নিয়ে আমি হার মেনে গেলাম। কত বেলা হলো, মিছুটা গেল কোথায়? এই তোকে যে জিজ্ঞাসা করছি, মিছুটা গেল কোথায়? উত্তর দিচ্ছিস না কেন? কি মিমসে মিমসে করছো? আমি কি করে জানবো তুমি কার কথা বলছো? আরে, তোমার মেশো কোথায়? তাই বল, মেশো তো ওই সকাল। কি 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 ব্যাপার এত চেঁচিয়ে দিচ্ছিস? ওই বড় রাস্তা থেকে তোমার গলা পাচ্ছি। যে মানুষের পাল্লায় পড়েছি তাতে আমি ওই 3 মাইল দূর থেকে গলা চেঁচিয়ে মরে গেলেও তুমি বুঝবে না। ঠিক ঠিক মিলে যাচ্ছে, একেবারে যা যা বলেছে ঠিক তাই। কি কি মিলে যাচ্ছে? কোথায় কি মিল পেলে? সকাল সকাল তুমি কি কিছু না মানে কিছু তো বটে। কে কি বলেছে বলো বলো আমায়, কিচ্ছু লুকাবে না? মানে মানে ওই কনৎকার মাসি, ওই বর্তমানে না এক নতুন গণৎকার বসেছে, ওই সে হাত দেখে যা বলে সব নাকি খেটে যায়। তুমি সকাল সকাল ওই গণৎকারের কাছে গিয়েছিলে? আমি আমি বেশ বুঝতে পারছি। বেলায় গেলে যে টিকিট পাবো না। টিকিট পাবো না মানে? ওখানে না ওই টাকা দিয়ে টিকিট কেটে হাত দেখাতে হয়। তিনি হলেন বাক সিদ্ধ মহাপুরুষ, যা বলেন তাই অক্ষরে অক্ষরে কেটে যায়। তাই বলে টাকা দিয়ে? হ্যাঁ, সকালবেলা 500 টাকা, দুপুরবেলা 700 টাকা, আর সন্ধেবেলায় 1000 টাকা। তার মানে সকাল সকাল তুমি 500 টাকা খরচ করলে? কোথায় পেলে টাকা? তোমার কাছে তো টাকা ছিল না। একটা ভালো কাজে লাগলো তাই না? আমিও ভাবছি জানো, আমার হাতটাও কি একদিন দেখি আর। হ্যাঁ 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 তাই দেখি আয় একদিন। তুই তো আবার সকাল সকাল যেতে পারবি না। কেন পারবো না? সকালে তোর মাসির ফাই ফরমাস আছে না? আমার ফাই ফরমাস মানে? না না মেশো, আমি দুপুরে বা সন্ধ্যায় যাবো। দুপুরে 700 টাকা,
সন্ধ্যায় 1000 টাকা। এই তোদের দুজনের দেখছি বড় টাক কর গরম হয়েছে, এত টাকা আসছে কোথা থেকে? কেন, ওই যে কৌটল ওইখানেই তো টাকা টাকা আছে, তাই না? ওই কৌটলে যদি তোরা হাত দিস তবে তোদের দুটোর হাতের পোচা কেটে ফেলব, এই বলে রাখলো। তুমি তো আমার একেবারে দম বাড় করে হাট ফেল করিয়ে ছাড়বে। আমি তোর হাট ফেল করিয়ে দেবো, তার মানে বলি কাল রাতে তোর মেসর সঙ্গে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছিল? ও, এই জন্য তুমি আমায় এত চড়া গলায় ডাকছিলে? আমি তো ভাবলাম আমার কি নাকি তোদের কি আলোচনা হচ্ছিল আমায় খুলে বল। ও, তোমার শুনে কাজ নেই। কাজ আছে কি না আছে সে তোকে দেখতে হবে না। কে আসতে পারি? আসুন মা জননী। দেখুন ওভাবে বলবেন না, আমি কারোর মা জননী নই, আমার নাম পম্পা, আমাকে মিস পাম্পি বলেও ডাকতে পারেন, সবাই আমাকে ভালোবেসে পাম্পি বলে ডাকে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি ঠিক আমাকে চিনবেন না, কালীভূষণ বাবু আছেন, তাকে দিয়ে কি হবে, যা দরকার আমাকে বলুন। দেখুন প্লিজ কিছু মনে করবেন না, জাটার সাথে আমি কোনো আলোচনা করতে রাজি নই। জাটার সাথে মানে আপনি কাকে কি বলছেন? দিদিমণি, ও কথা বলবেন না, উনি হলে উনি যেই হন না কেন আমার জানা দরকার নেই। আরে দিদিমণি, আমার কথাটা একটু শোনেন, উনি হলেন গিয়া বলছি না, ওনার পরিচয় আমার কোনো প্রয়োজন নেই, কালীবাবু আছেন কিনা সেটা বলুন। সেই আশা থেকে সমানে কালীবাবু কালীবাবু কেন, তাকে নিয়ে আপনার কি দরকার? সেটা না হয় কালীকেই বলবো। কাইসে মা জননী সকালে একেবারে সরাসরি কালী মাসি, এই মহিলার লক্ষণ কিন্তু আমি ভালো বুঝছি না। আমাকে কিছু বলছেন না? আপনাকে আর কি বলার আছে, ওই যা বলছি আমার মাসিকেই বলছি। বলি আপনার মতলব কি আর কালীকে? না, আপনারা সেই থেকে একটা কথা আমাকে জানাতেই পারছেন না। আপনার পরিচয় ঠিকঠাক না জানলে আমরা আপনাকে জানাতে বাধ্য নই। আই মাসিমা, আপনি এখান থেকে কেটে পড়েন তো। কি, আমি মাসিমা? তবে আমাকে দেখে কি মনে হয় আমি মাসিমা? তবে কি মনে হয়? আমি পম্পা, কালী আমাকে আদর করে ডাকে মাই ডিয়ার পম্পি। ওহ, হরিবেন লিচারের টাচিং ওমেন। ও মাসিমা, আপনি তো আমার ইংরেজি বুঝবেন না, বাংলায় বলে আমার প্রিয়তমা পাম্পি। না, আপনাদের সাথে দেখছি কথা বাড়িয়ে লাভ নেই, আমি একটু কালকে একটা ফোন করি। ও মাসি, এসে আমার মেসোর সাথে প্রেম কথা কই? ওটা প্রেম কথা নয়, প্রেম আর লাভ। হ্যালো, এই শুনছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পাম্পি। ও ডিয়ার, তুমি কোথায় আছো? ও মাসি, দেখো দেখো মহিলার কাণ্ডটা, বলে কি না ডিয়ার, প্রেম কথা নয় প্রেমালা। আমার সামনে থেকে বেরো তো, বেরো বেরো বেরো, বেরো বলছি আমার বাড়ির সীমানা থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামীর সাথে প্রেম প্রেম খেলা। মাসি, শুধু মুখের কথায় হবে না, তুমি ওই বাথরুম সাফ করার মুরোচ্ছাটা টানাও, এতে ওই মহিলা ভয়ও পাবে আর তোমাকেও খুব মানাবে। তাড়াতাড়ি দে, ওকে ভালো করে ঝাঁটা বেটা করি, আর তুই তুই ওই গোবর গলার জলটা নিয়ে আয় তো, গোবর গলার জল ঢালি ওর গায়ে। ও মাসি, এই নাও মাসি,
সাত দিনের পচা গোবর গলা জলটা ওর গায়ে ঢালো ঢালা 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 তুমি তো তখন বেঁচে থাকছো না, তুমি সামনের অমাবস্যার
তিন দিন পর মারা যাচ্ছ। আমি মরে যাই আর তুমি ওই তোমার প্রিয়তমা পাম্পিকে বিয়ে করে নিয়ে আসো, করাচ্ছি। আমি সব বুঝছি, বুঝেছি, তাই তুমি আগে আগে পাশের ঘরে ওকে রাখতে চাইছ। কি যা তা বলছো, ও তো স্কুলের চাকরি নিয়ে এখানে এসেছে, তাই পেঙ্গেল হিসেবে থাকতে চাইছিল। ও আমার খুব ভালো বন্ধু। ওরে নন্টে, কি লড়বো না, আমি বাইরে থেকে না সব শুনেছি। মেশো, ওই তাই তুমি ওকে আসতে বলেছ? হ্যাঁ, ও পায়ের উপরে পা তুলে থাকবে, খাবে, আর আমার মাসি ওকে রান্না করে খাওয়াবে না? ওরে, আমার কি হলো গো নন্টে, তুই পোস্টার চাপিয়ে দিস, কালই আমি ঘর ভাড়া দিয়ে নেব, ধর আমি আর ফেলে রাখবো না। হ্যাঁ মাসি, আমি পোস্টার চেপে একেবারে চারিদিকে দেওয়ালে, রাস্তায়, মাঠে, ঘাটে, অটো, টোটো, একেবারে সব জায়গায় ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি কাল সকালে যাকে পাব তাকেই ঘর ভাড়া দিয়ে দেব। মাসি, তাহলে বলছিলাম কি, তাই শীতের কাকুকে ঘরটা ভাড়া দিয়ে দাও না, উনি তো পশু ডাক্তার, কত নামি দামি কুকুর, রাস্তার কুকুর। না, তার মানে এক পাল কুকুর এখানে থাকবে? থাকবে কেন, চিকিৎসা হয়ে গেলে ওদের মালিকের আবার নিয়ে যাবে। একদম না, ওসব কথা মুখে আনবি না, ওটা আমার বাড়িতে হবে না। একবার কুকুর সারাদিন ঘেউ ঘেউ করবে। আর একবার ভেবে দেখলে হয় না, তুমি মরে গেলে তোমার আত্মা শান্তি হবে, তুমি সত্যি যাবে। ওই যেমন যুধিষ্ঠির কে একটা কুকুর পথ দেখিয়েছিল না, কুকুর তো যমরাজের বাহন, কুকুর সেবা করলে সাক্ষাৎ স্বর্গে গমন। আর ওই সুদ খাটিয়ে নিজম মেজা পাপ কাজ করেছো, সব একবারে ধুয়ে মুছে সাফ। কি বললি তুই, সকাল সকাল আমাকে জমের দুয়ারে পাঠাতে চাস? এই পড়েছে, আমি কি তাই বলেছি নাকি? মেসই তো বললে তুমি তীর্থ অমাবস্যার পরেই নাকি মরে যাবে। আর মেস ওই পাম্পি ম্যাডামকে বিয়ে করে নিয়ে আসবে তখন কি মেস, গণৎকার ওই তোমার হাত দেখে বলেনি? ভালো কথা মনে করেছি, আমার টাকা ভালো, আমার টাকা নিয়ে হাত দেখানো আর আমারই মরণ কামনা করা? মাসি, মেসোর উপরে রাগ করো না, মেসোর আর কি দোষ? না, রাগ করবে না। এই তুইও টাকা ফেল, আমি সব বুঝেছি, আর আমি তোদের দুজনকে না চুক্তি করে আমার টাকা নিয়ে হাত দেখাতে দেবো না। রাগ করে না মাসি, আমারই তো কইছে ওই কনকা, একেবারে চিন্তা করিস না, তুই খুব তাড়াতাড়ি একখান সম্পত্তির মালিক হবি। তুই আবার কার সম্পত্তির মালিক হবি রে, কে তোকে তার সবকিছু দিয়ে যাবে? কেন মাসি, তোমার তোমার আর কে আছে বলো? আর তুই তো একদিন পরেই মরে যাবে, আমার নামে লিখে দেবে। তোকে দিচ্ছি, এই আজই আমার থেকে দূর হবি। কাল সকালে জানো তোর আর তোর মেশোর মুখ আমি না দেখি। ঠিক আছে, কাল সকাল হতে এখনো অনেক বাকি, তার আগে রাতটা একটু শান্তি মতো ঘুমিয়ে নাও। একটু শুনবেন, বাড়িতে কেউ আছেন? মাসি, ও মাসি, ওই দুইজন তোমারে ডাকছে। কি চাই? জেনে নে। কি চাই আমারে বলতে পারেন? আপনাকে বলে কি কাজ হবে, যাকে বলে কাজ হবে তাকে রাখুন। এ বাড়ির যিনি কর্ত্রী আছেন আমরা তাকেই চাই, তাই বললাম তো তিনি এখন ব্যস্ত আছেন, আপনারা আমারেই বলতে পারেন। আপনাকে তো বললাম যাকে বলে কাজ হবে আমরা তার সাথেই কথা বলবো। কি হয়েছে রে নন্টে? মাসি, এই দুইজন লোক তোমার সঙ্গে দেখা করতে চাইছে, খাড়াইয়া থাকতে হইব। আপনি হঠাৎ বাংলা ভাষায় কথা বলছেন? না, আপনাদের চলতি ভাষায় বললে তো কিছু বুঝতে আসেন না, তাই বললাম যে আমারই কইতে পারেন। তা আপনাকেও মনে যখন লাগলো না তখন খাড়াইয়া রন, আপনারা রায়গা গেলে যে আমার ইংরাজি কর না,
তেমনি আমি রাইগা গেলে কিন্তু বাঙাল কই, এই আর কি। আরে আর করিও না, এই দুইজন তোমার লগে দেখা করতে আইছেন, দেখো কিছু বলতে চায়। সেই কখন থেকে আমাদেরকে আমাদের আবার কিছু খরচ আছে, রাস্তার দিকে দেওয়ালটা ভেঙে দিয়ে 5-6টা টয়লেট বসিয়ে দিতে হবে। তার মানে আপনাদের তো ঘরের সঙ্গে বাথরুম পায়খানা দিচ্ছি না। দামটা রেখেছি, প্রস্তাব করলে 5 টাকা আর পায়খানা গেলে 10 টাকা। আমার বাড়িতে সারা রাতের লোক এসে পায়খানা বাথরুম করে যাবে আর তোরা পয়সা উদ্ধার করবি? এবার থেকে যেই আসুক আমি কথা বলবো, তুমি কোনো কথা বলবে না। মাথা ঠান্ডা করে একটু ঘুমানোর চেষ্টা করো। একটু শুনবে? কাকে চাই? আমরা ঘর ভাড়ার জন্য এসেছি। একটু বাইরে আসবেন? আসছি। আপনারা ঘর ভাড়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন, তাই আমরা এরকম রাস্তার উপরেই একটা ঘর চাইছিলাম, কিন্তু আপনার বিজ্ঞাপনের ভাষাটা ঠিক পরিষ্কার বুঝতে পারলাম না। ও কিছু না, ওটা প্রিন্টিং মিস্টেক। যাই হোক, আপনাদের একটা ঘর চাই, তাই তো? হ্যাঁ, ঠিক করেছে। আমরা না এখানে একটা গানের স্কুল করতে চাই। মানে আমরা এখানে ছেলে মেয়েদের গান শেখাতে চাই। বাহ, এ তো খুব উত্তম প্রস্তাব। ঠিক
ইচ্ছা করতে পেরেছে, সেই তো আমি নাক না গলালে কোনো কাজ ঠিকঠাক হয় না। আহা, তুমি আবার উঠে আসতে গেলে কেন? আমি তো আছি। সে তো আমি জানি, কিন্তু আমি না গেলে তো কোনো কাজই ঠিকঠাক হয় না। মানে কিছু মনে করবেন না, আমরা ঠিক কার সাথে ফাইনাল করে কথা বলতে পারবো জানতে পারি কি? আপনারা কোনো চিন্তা করবেন না, ফাইনাল কথাটা আপনাদের আমার সাথেই বলতে হবে। না না না, ফাইনাল কথা কিন্তু আপনারা আমার সাথেই করবেন, ওনার কথায় আপনারা রাজি হবেন না। ঠিক আছে, আমরা দুজনের সাথেই কথা বলবো। মনে রাখবেন, বেশিরভাগ সময়টা কিন্তু আপনাদের আমার সাথেই কাটাতে হবে। ওনাকে বোকা বানিয়ে সবাই কেমন ঠকিয়ে চলে যায়। এটা কি বলছেন, ঠকাবো কেন? যেটা ফাইনাল কথা হবে সেভাবেই আমরা মেনে চলবো। ঘর বাড়ানিতে এসে ঠকা চেতা এসব আপনি কি বলছেন দাদা? আপনি বলুন আমাদেরকে কি করতে হবে, আমাদের জন্য আপনি কিচ্ছুটি ভাববেন না, আমরা আপনার ঘরের লোকের মতোই চলবো। আসলে আমরা লোক ভালো চাই, টাকা পয়সার জন্য ভাববেন না, টাকা পয়সাই তো সব নয়। এই যে আপনি কি সুন্দর বললেন, আমার ঘরের লোকের মতোই চলবেন, শুনে খুব ভালো লাগলো। আমি এরকম লোকই তো চাই, যার সাথে কথা বলে দুদণ্ড শান্তি পাওয়া যাবে। তার মানে আমার কথায় তুমি শান্তি পাও না? দেখতেই তো পাচ্ছেন সারাক্ষণ এই। ও বাবা গো, আমার কি হবে গো, এইরকম বেইমান লোকের সাথে সারাটা জীবন আমি কাটিয়ে গেলাম। ম্যাডাম, আপনি একটু শান্ত হন, আপনার কথাতেই তো সবকিছু হবে। আপনি যেমন চালাবেন দাদা তেমনি চলবে, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমরাও আপনার কথা মতোই চলবো। এই দেখুন আপনার কথাবার্তা কিরকম সুন্দর, আমি তো এইরকম ভাড়াতেই চাই, যার সাথে কথা বলে দুদণ্ড শান্তি পাওয়া যায়। কেন হবে না, নিশ্চয়ই হবে। ধরুন তো একবার আমার সাথে দাঁড়া, তার আগে একটা কাজ করা যায়। আজ তো 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, এক কাজ করি, আপনাকে এই লাল গোলাপটা দিয়ে শুরু করি। ধরুন ধরুন লাল গোলাপ। হ্যাঁ, ওটা তো আমার বইয়ের জন্যই নিয়েছিলাম, ও কোনো ব্যাপার নয়। আপনি এই লাল গোলাপটা হাতে নিয়ে শুরু করুন। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম কথা দিয়েছি, তুমি না আমি। দেখেছি ওরা কেমন গান ধরেছে, আপনিই বা পিছিয়ে থাকবেন কেন? আপনার গলাটাও তো ঠিক উত্তম কুমারের মতো। আমার সাথে গলা মেলান, এই লাল গোলাপটা নিয়ে, আর বলুন তোমার সাথে আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাব হারিয়ে যাব। আমি তো আমার মানুষের মিশনে সন্ধান করার ফুর্তি আটকাছে, রাখি পরিয়ে দিতে কিছু সময়, তোমার হাতে আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাব হারিয়ে যাব। আমি হাই হাই হাই, দেখুন মশাই, আপনাকে আর ওই ভালোবাসা আমার মাসি মেশরে আর আলাদা করতে দিব না। ও মাসি, এটা কি হইতে আছে? হ্যাঁ, আরে ওগো দাঁড়াও, আমি তো, ওরা তোমার ঘর ভাঙতে আইছে, তুমি বুঝতে আসো না? ওকে তাড়াও তাড়াও। কি, তোর মেশো আর আমার সাত জনমের সম্পর্কটা রে কে ভাঙে? নটে মাস্কারের বড়ি দিয়া। ওই মাসি, তুমি ওগো কথা একেবারে কান দিও না, ওরা ওই লোকিয়া মতলব বাস, ওরা তোমার ঘর ভাঙতে আইছে,
আমার মাসি আর মেশোরে আলাদা করার ফন্দি। হ্যাঁ, ওই কুকুরের ডাক্তার বাবুরে খবরটা দিই। ডাক্তার বাবুরে খবর দি, আমি ওদের ডাল কুত্তা দিয়া খাওয়াবো। বলে কি না, ভ্যালেন্টাইন ডে দিদাসি স্বামীকে আমার সাত জন্মের বন্ধনকে আলাদা করার মতলব। মাসি, ওই মাছ কাটার বটিটা আইনা দি। ওরে বাবা, তুই কাদের পাল্লায় পড়লাম? বলে কিনা ডাল কুত্তা দিয়ে খাবে। বলেছিলাম না আমি আবার আসবো। কালি কালি তুমি কোথায়? আজ তো ভ্যালেন্টাইন ডে। ঠিকই, এ আবার কি উপদ্রব? আপনি আমার আইসেন? বলে বলে কি দরকার আমার সাথে বলেন। সেটা আপনার জন্য কি হবে? না, আমার সাথে এই কথা কইতে হবে। কি পথ আপনি দাঁড়িয়েছেন কেন? আরে সরে দাঁড়ান, আমি ভেতরে যাই। কে না, ভেতরে তো আপনি যাইতে পারবে না। ভেতরে যাব না মানে? ভেতরে তোমাকে যেতেই হবে। ও বাবা, আপনার হাতে ওটা আবার কি? ওরে বাবারে, এতো দেখি লাল গোলাপ। ওটা আমি কালির জন্য এনেছি। বুঝেছি, আর কইতে হইব না, ওই মেশোর লগে ভ্যালেন্টাইন করতে আইসো। হ্যাঁ, তা তা ওটা আমাকেই দাও। মানে কিছু না, ওই মেশো তো লাল গোলাপ দিয়া মাসির লগে ভ্যালেন্টাইন করতে আসে। দাও দাও, আরে দাও 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 না দাও। এটা কি করছেন? গোলাপটা কেড়ে নিলেন কেন? ওদিকে মাসি আর মেশোর ভ্যালেন্টাইন, এদিকে তোমার আর আমার ভ্যালেন্টাইন। কেন? তোমার সেই মাই ডিয়ার পাম্পি আইছে। আবার আবার এসেছে গোলাপ ফুল নিয়ে আইছে, মেশোর লগে ভ্যালেন্টাইন করবে। ওকে ডাক ডাক ডাক, ওরে আমি কুকুরের খাবার খাওয়াই। ডাক 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 করে ডাক। কি, এখানে কুকুর আছে? তবে আর বলছি কি, সাইরা দিলে আপনার অবস্থা কি হইব বুঝতে পারছেন? মাসি, ওই সিধু ডাক্তারের বড় কুত্তাটাকে সাইরা দি। ভ্যালেন্টাইন যদি করতেই হয় আমার সামনে নিয়া কেন? বুঝলেন তো, ভ্যালেন্টাইন যদি করতে হয় মেশোর লগে নয়। আমি কি করতে আসি? আমি কি খারাপ আছি? হ্যাঁ, দাদু দাদু কর কর, এই আমার লগেই আপনি ভ্যালেন্টাইন করেন, কর কর, আমি রাজি। বলতে আসি, ওদিকে মেশো আর মাসি তো ভ্যালেন্টাইন করতেই আছে, আর এই দিকে আমি আর আপনি। আর না করেন না, আর যদি না করেছেন তো কুকুরটারে এনে ছাইরা দি। মাসি, ওই তিন তলায় বাঁধা আছে কুত্তাটা, এইবারে আমি গিয়া কিন্তু ছাইরা দিব। মাসি, ওই কুত্তাটার ভয় পালাইছে। আমি কেমন দিলাম কুকুরের ভয় দিয়া? একবারে যাক বাবা, ওষুধে কাজ হইছে। ও মেশো,
ও মেজো মেজো, শোনো না শোনো না, ওই সিধু কাকুরে ওই ঘরখানা দিতে বলো না। ওই অবলা পশুগুলো যদি একটু চিকিৎসা পেয়ে বেঁচে যায়। বলছিস? হ্যাঁ, এই সত্য সত্য লাল গোলাপ দিয়া ভালো পয়সা মানে তাই করছো, এখন কি আর মাসি না কইতে পারবো? শুনছো নন্টে কি কয়? সব শুনছি, তা তুমি আর নন্টে যখন রাজি আমি আর না কি করে করি বলো? দাদা কুকুরের ডাক্তারকেই ঘরখানা ভাড়া দাও। আমার না, আমার না আনন্দে গান গাইতে ইচ্ছে করছে, ওরা যেমন গাইছিল। গাও না গাও, আমারও না তোমার মতোই গান গাইতে ইচ্ছে করছে। দেখো তো আমাদের কেমন মনের মিল। শোনো না, আমি না ওই লাল গোলাপটা ফেলে দিইনি, খোপায় গুঁজে রেখেছি তোমাকে দেওয়ার জন্য, এই নাও। খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? আর দেখি বাসতে ভালো আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে? আমি কিছু দেখি নাই মাসি। আচ্ছা আচ্ছা, এই আমি চোখ ঢাকলাম। ও মেশো, তুমি মাসিরা নিয়া যত পারো ভ্যালেন্টাইন করো, আমি যাই ওই কুকুরের ডাক্তার বাবুরে ঘরে খবর খান দিয়ে গিয়া। গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? আমাদের নাটক এখানে শেষ হলো। নাটকটা মানে আমি বলবো যে আমার একটা উপলব্ধির মধ্যে দিয়েই আমি লিখেছিলাম। আমরা সংসার জীবনে যতই ঝঞ্ঝাটের মধ্যেই থাকি না কেন, একই ছাদের তলায় স্বামী স্ত্রী যখন বয়স হয় আমরা ভুলে যাই আমাদের ভেতরও একটা শিশুসুলভ মন বেঁচে আছে বা বেঁচে থাকে, সেইটা কখনো কখনো প্রকাশ পেয়ে যায়। আমাদের যৌবন যেন আবার নতুন করে ফিরে আসে, এই উপলব্ধি নিয়েই আমি নাটকটা লিখেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এখানে যারা চরিত্রে আছেন, যারা অভিনয় করেছেন, মর্দিনী, নবনীতা দাসচন্দ্র, নন্টে সুজয় দাশগুপ্ত, কালীবাবু, শঙ্কর সাহা, পাম্পি, প্রিয়াঙ্কা সাহা, ভাড়াটিয়া, আমি অজয় সাহা, পিঙ্কি মজুমদার ও চন্দ্রাবতী রায়, আবহাওয়া সঙ্গীতে সঞ্জীব ব্রজবাসী। নমস্কার, আমাদের নাটক এখানেই শেষ হলো।